আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে আপনার ওল্ড কোনো একটি প্রোফাইল পিকচার আপনি আবারও আপলোড করবেন। অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে অনেক দিন আগে একটি ফেসবুক প্রোফাইল পিকচার দেওয়া ছিল, পরবর্তীতে সেই প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করছেন এবং এখন আপনি চাচ্ছেন সেই আগের প্রোফাইল পিকচারটাকে আপনি আবার পুনরায় অ্যাড করবেন কিংবা প্রোফাইল পিকচার দিবেন এবং সেটি কোনো প্রকার লাইক কমেন্ট কমবে না, লাইক কমেন্ট সহকারে আপনি কিন্তু দিতে পারবেন আগের সেই প্রোফাইল পিকচারে আপলোড। ঠিক আছে, এখানে লাইক কমেন্ট কিন্তু একদম আগে যতটা ছিল কিংবা আগের ওই ফটোটাতে জয় কটা ছিল সেই কয়টাই থাকবে এবং পোস্টটা কিন্তু আপনাদের এখনই হবে। তো কিভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আমরা কী করবো, ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে করতে হবে। অ্যাপসটা অনেক দিনের আগের হয়ে থাকলে অবশ্যই অ্যাপসটাকে আপডেট করে নেবেন এবং সিম্পলি আমরা চলে যাব ফেসবুক অ্যাপসের মধ্যে। ঠিক আছে, এবং ফেসবুকে যাওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাব। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ফেসবুক প্রোফাইলের যে সাইডে একটা আইকন থাকে কিংবা একটা ক্যামেরার মতো আইকন, তাহলে আমরা এই ক্যামেরার এটাতে ক্লিক করবো। ঠিক আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লেখা দেখতে পারবেন সাবজেক্ট প্রোফাইল পিকচার। সিম্পলি আমরা এখান থেকে সাবজেক্ট প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো করবে এবং এখান থেকে সিম্পলি আপনারা সাইডে সোয়াইপ করবেন। দেখুন, এখানে সাইডে সোয়াইপ করলে আপনারা এখানে লেখা দেখতে পারবেন অ্যালবামস। অবশ্যই আপনাদের এখানে অ্যালবামস অপশনে ক্লিক করতে হবে। অ্যালবামস অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে প্রোফাইল পিক এবং কভার পিক, আপনি যেগুলো এতদিন ধরে ইউজ করছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে সিম্পলি আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে চাচ্ছি আগের প্রোফাইল পিকচার, জাস্ট এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম এবং এখানে আপনাদের যতগুলো প্রোফাইল পিকচার আগে দিয়ে রাখা ছিল সব প্রোফাইল পিকচারগুলো এখানে শো করবে। ঠিক আছে, এবং এখান থেকে আপনি যে প্রোফাইল পিকচারটা আবার নতুনভাবে দিতে যাচ্ছেন অবশ্যই সেই প্রোফাইল পিকচারটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে এই প্রোফাইল পিকচারটা দিতে যাচ্ছি, সিলেক্টে ক্লিক করলাম এবং এখান থেকে আপনারা নিচের দিকে দেখুন লেখা দেখতে পারবেন শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিড। এখানে কি নতুনভাবে আপনি নিউজ ফিডে শো করাতে চাচ্ছেন নাকি শুধুমাত্র প্রোফাইল পিকচারটাই চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা এখানে আপনাকে বলা হচ্ছে। তো সিম্পলি আপনি চাইলে এখান থেকে নতুনভাবে শো করাইতে পারবেন কিংবা চাইলে এখান থেকে তুলে দিতে পারবেন টিকমার্ক। তো আমি এখান থেকে নতুনভাবে শো করাবো, এখানে টিকমার্ক দিলাম। সো দেওয়ার পর সিম্পলি আপনি উপর দিকে সেভ আইকনে ক্লিক করবেন এবং সেভ আইকনে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট এখানে আমি যদি রিফ্রেশ করে দেখাই দেখুন আমাদের আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে আমি আপনাদের নিচে চলে যাচ্ছি, জাস্ট একটু নিচে চলে যাচ্ছি। দেখুন এখানে নিচে চলে যাওয়ার পর দেখুন এই ফেসবুক প্রোফাইলটাতে কিংবা এই ফেসবুক প্রোফাইলটা জাস্ট নাও এই মাত্র কিন্তু আপলোড হলো এবং নিচের দিকে দেখুন এখানে কিন্তু অলরেডি 33টার রিঅ্যাকশন এবং 7টি কমেন্ট আছে এবং একটা শেয়ার আছে। ঠিক আছে, তো জাস্ট এটা কিন্তু এই মাত্র আমি পোস্ট করলাম। সো এরকমভাবে আপনি আপনার যে কোনো আগের ফটোকে কিন্তু প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করতে পারেন আবার নতুনভাবে। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কী রকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তবে আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।